গতবারের সাথে তুলনা করলে এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। গতবার আমাদের হাতে করোনার টিকা ছিল না, আর এবার টার্গেট জনগোষ্ঠীর বেশিরভাগই করোনার টিকার আওতায় চলে আসার পথে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই করোনার এই স্থবিরতা থেকে আমাদের মুক্তি মিলবে। কাজেই তরুণরা, তারা যেন তাদের স্বপ্ন থেকে সরে না আসে। আমরা তরুণদের পাশে ছিলাম, পাশে আছি। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যায়। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার, এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা 6:45। শুরুতেই থাকছে আমার চেষ্টা। বাঘের মুখ থেকে যখন নিয়ে আসতে গেছি, যে বাঘে নিয়ে যাচ্ছে, আমরা কিছু কিছু হাঁটতেছি, আর রাত তখন 2:30 বাজে, 2:30টার সময়। উনি জেলে পল্লীতে থাকতেন এবং মাচার পরে ছিলেন, যখন বাহিরে প্রস্রাব করতে নামছেন তখনই বাঘে ধরে নিয়ে গেছে। এরপরে আমরা ওই বাঘের পিছু পিছু হেঁটে, এরপরে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে, তারপর হচ্ছে কি যে বাঘ কখন দাঁড়ায় এবং কখন ওকে রাখে, যখন হচ্ছে কি যে বাঘ দেখে আমরা পিছু আর ছাড়তেছি না, তখন ও হচ্ছে কি যে রেখে আমাদের দিকে জাম্প করে, যে আমাদেরকে হচ্ছে তাড়িয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ধরার জন্য। তাই আমরা হচ্ছে লাঠি ছোটা হাতে নিয়ে আবার হচ্ছে গিয়ে যেমন ব্যাক করি, তখন এক পর্যায়ে যখন আবার বাঘ একটু যখন সামনে চলে গেছে, তখন একজনে ওই আহত ব্যক্তিকে পাড়া দিয়ে ধরছে, এরপরে হচ্ছে গিয়ে বাকি দুজন আমরা সামনে, ওই ব্যক্তিটার সামনে, তখন বাঘ আবার আমাদের দিকে জাম দিছে, কিন্তু আমরা 2-3 হাত পিছনে চলে গেছি, নাহলে আমরা ওই সময় আবার হচ্ছে গিয়ে যে বাঘের মুখে পড়ে যেতাম। এরকম দীর্ঘ চেষ্টার পর ওই জেলেকে শেষ পর্যন্ত বাঘের মুখ থেকে বাঁচাতে পেরেছিলেন আলম ও তার টিমের সদস্যরা। মানুষকে বাঘের মুখ থেকে বাঁচাতে পেরে এবং বাঘকে মানুষের হাত থেকে বাঁচাতে পেরে বাগেরহাটের শরণখোলার আলম পরিচিতি পেয়েছেন সুন্দরবনের বাঘ বন্ধু হিসেবে। অনেকের কাছে তিনি আবার সুন্দরবনের টারজান হিসেবেও পরিচিত। একটি স্মরণীয় ঘটনা আছে, যে রাত্রে বাঘ গ্রামে চলে আসছে, 3 টিম গঠন করে, যখনই হচ্ছে কি যে আমরা বাঘকে তাড়া দিতে গেছি, তাড়িয়ে বনে ফেরত দেয়া, এই তাড়িয়ে যখনই দিতে গেছি তখনই বাঘ আমাদের পরে অ্যাটাক করেছে, আর 4-5 হাতের জন্য আমরা হচ্ছে গিয়ে বেঁচে গেছি, যে আমাদেরকে অ্যাটাক করতে পারেনি। পরবর্তীতে আমরা উঠে আবার হচ্ছে গিয়ে যখন তাড়িয়ে শব্দ করলাম এবং তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, এরপরে হচ্ছে কি যে বাঘ দৌড়িয়ে মানুষের ভিতর থেকে হচ্ছে কি যে চলে গেছে। প্রাথমিকভাবে যেটা করি আমরা, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যে তাড়ানোর মাধ্যমে হচ্ছে কি যে বনে হচ্ছে কি যে আমরা এই বাঘ ফেরত দেই, আর যখন দেখি যে তাড়িয়ে দেওয়া সম্ভব না, তখন হচ্ছে গিয়ে যে আমরা জাল পেতে হচ্ছে গিয়ে যে ওকে আটকানোর চেষ্টা করি। দ্বিতীয় পর্যায়ে এটা, তখনও যদি জাল পেতে আটকানোর পরেও যদি সম্ভব না হয়, তৃতীয় পর্যায়ে গিয়ে আমরা হচ্ছে গিয়ে যে বাঘকে অজ্ঞান করে বনে ফেরত দেওয়ার একটা হচ্ছে গিয়ে প্রসেস করি। ওয়াইল্ড টিমের সদস্য বাঘবন্ধু আলমের চেষ্টা ওই এলাকায় ঘরে ঘরে বাঘবন্ধু তৈরি করা, যেন তারা বাঘের ব্যাপারে সচেতন হয় এবং বাঘকে না মেরে আলমকে তাৎক্ষণিক ফোন দেয়। উদ্ধারের পাশাপাশি হচ্ছে কি যে আমরা বাঘকে বনে ফিরিয়ে দেই, 40টার উপরে হচ্ছে কি যে বাঘকে বনে ফিরিয়ে দিয়েছি, যে বাঘ মানুষের দ্বন্দ্ব যেগুলো হয়েছে এগুলো হচ্ছে মিটিগেশন করার 40টার উপরে এই সংখ্যাটা আছে, এবং সাপের সংখ্যা আছে এই 16 বছরে প্রায় 100 অধিক। বাঘের পিছনে তাড়া করে শেষ পর্যন্ত গ্রামবাসী ওই বাঘটিকে মেরে স্কুলের বারান্দায় দীর্ঘ সময় ঝুলিয়ে রেখেছিল, এমন একটি দৃশ্য দেখে ছোটবেলায় আলম ভীষণ কষ্ট পেয়েছিলেন। আবার যে বাঘের জন্য আলমের এতটা কষ্ট, সেই বাঘ কিন্তু শেষ পর্যন্ত তার বড় ভাইকে মেরে ফেলেছিল। কেন মানুষ আর বাঘের মধ্যে এমন একটি সাংঘর্ষিক অবস্থা, এই নিয়ে দীর্ঘদিন কাজ করতে করতে আলমের এতটাই অভিজ্ঞতা হয়েছে যে এখন যে কোনো বন্যপ্রাণী দেখামাত্র গ্রামবাসী ফোন করেন আলমের হটলাইনে। বাঘবন্ধু আলম কেবল যে বাঘের জন্য কাজ করে যাচ্ছেন তা নয়, যে কোনো বন্যপ্রাণী উদ্ধারে ডাক পড়ে এই আলমের। এখন একটি সাপ যদি গ্রামে চলে আসে,
কেউ মারতে যায় না, আমাদেরকে ফোন দেয়, আমাকে ফোন দেয় সরাসরি যে হচ্ছে আলম ভাই অমুক জায়গায় একটি হচ্ছে সাপ আছে, আপনারা এসে নিয়ে যান, মানুষকে ক্ষতি করতেছে, মানুষকে ক্ষতি করতে পারে। একটি সাপ আসলে, একটি হরিণ আসলে, একটি শুকর আসলে, বাঘ আসলে আমাদের কাছে ফোন চলে আসে, আমাদের একটি টাইগার হটলাইনও দেওয়া আছে। সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোতে প্রায়ই বিভিন্ন সাপের দেখা পাওয়া যায়। আগে দেখা মাত্রই সাপ মেরে ফেলত গ্রামবাসী, কিন্তু এখন সাপ না মেরে তা উদ্ধারে শরণখোলার মানুষ স্মরণ করে আলমকে। আমাদের শরণখোলা বাগেরহাট এলাকায় ওই এলাকায় তিন পদের সাপটাই বেশি দেখা যায়। এক নম্বরে অজাগর, অজাগর খুব বেশি দেখা যায়, এবং সবচেয়ে বড় যে অজাগরটি উদ্ধার করেছিলাম সেটি ছিল প্রায় 2 মনের মতো এবং 22 ফুট লম্বা ছিল। এই অজাগর এবং কিং কোবরা, এরপরে হচ্ছে আপনার দারাস, এই সাপগুলো হচ্ছে গিয়ে যে সচরাচর বেশি দেখা যায়। যে হিমালয়ের বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়, আমরা কি কখনো চিন্তা করেছি যে শীতকালে ওই হিমালয়ের অবস্থা কি হতে পারে? সেটাই হতে পারে যে শীতকালে কেউ হিমালয়ে যাওয়ার চিন্তাই করতে পারেন না। কিন্তু বাংলাদেশের 2 যুবক টার্গেট করেছেন, যতই মৃত্যু ঝুঁকি থাকুক তারা শীতকালে হিমালয়ের চূড়ায় স্পর্শ করবেন। তারা শেষ পর্যন্ত সেটি করতে পেরেছিলেন, বাকিটা ইতিহাস। যখন এরকম প্ল্যান করছিলাম, এটা ব্যাপারটা শীতকালে পড়ে গেছে, শীতকালে হওয়ার চেয়ে আমরা অক্টোবর নভেম্বর করতে চেয়েছিলাম, বিকজ অফ আমাদের শেরপা যারা আমাদেরকে পাহাড়ে সহায়তা করে পর্বতারোহণের ক্ষেত্রে, একটা মূল বিন্দু, যারা মূল একটা ভূমিকা হিসাবে কাজ করে, ওনারা শিডিউল মেলাতে পারছিল না। সো দ্যাট ইজ ওয়াই এটা আলটিমেটলি ডিসেম্বরে পড়ে গেছে। হিমালয় তো সবসময় ঠান্ডা থাকে, বাট শীতকালে আরও অনেক বেশি ঠান্ডা থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে শীতকালে স্নো ডিপোজিশন অনেক বেশি থাকে, মানে বরফের পরিমাণ অনেক বেশি থাকে। যেই রাস্তাতে আমি ঘাসের মধ্যে দিয়ে হাঁটতেছি সেখানে আমার হাঁটু পরিমাণ বরফ থাকতেছে, সো কখনো কখনো কোমর পর্যন্ত বরফ থাকতেছে। এই কারণে শীতকালে উপরের দিকে যত যাব তত ডিফিকাল্টি আমার ফেস করতে হয়, ঝুঁকি থাকে, অনেক ঝুঁকিও থাকে, কারণ ওই বরফের ডিপোজিশনের সময় বরফ ধস হয়। একই তো ঠান্ডার একটা প্রকোপ, আর দ্বিতীয়ত হচ্ছে অক্সিজেনের স্বল্পতা। তারপরে শীতকালে এই অ্যাটেম্পটা নেওয়ার ইচ্ছা ছিল যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত শীতকালীন অভিযান, 3টি শীতকালীন অভিযান হয়েছে এখন পর্যন্ত, মানে অনেক সমস্যার কারণে সেটি একটাও সফল হয়নি। সো আমার বেসিক্যালি একটা প্ল্যান ছিল যে হোক শীতকালই হোক। শীতকালে ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় হিমালয়ের যে চূড়ায় বাংলাদেশি যুবকরা পর্বতাভিযান করেছিলেন তার নাম হলো টেন্ট পিক, স্থানীয়ভাবে যাকে থারপুচুল্লি হিসেবে ডাকা হয়। উচ্চতা 5,663 মিটার, অর্থাৎ 18,500 ফুটেরও বেশি। তখন বাজে রাত 4:30, 4:30 দিকে অনেক ঠান্ডা, -25, আমি আগে বলছিলাম -25 ফিল হচ্ছিল, -30 মতো, অনেক ঠান্ডা। সে ওয়েদার যদি আমরা দাঁড়িয়ে থাকি এক জায়গায় আমাদের ফ্রস্ট বিটেন হওয়ার খুবই সম্ভাবনা আছে, হাত বা পা কাটা যেতে পারে শরীরের প্রান্ত দেশগুলো। সো সেক্ষেত্রে আমাদের এখন কন্টিনিউয়াস মুভমেন্ট লাগবে, শরীরে উত্তাপ তৈরি করতে হবে। সো এই উত্তাপ তৈরি করার জন্য আমরা আরও 2.5 ঘন্টা জাস্ট একই জায়গায় বসে মার্চ করা, এদিক ওদিক মুভমেন্ট করা, এগুলো করতে হয়েছে, যে কারণে আমাদের এনার্জি লেভেল অনেক ডাউন হয়ে গেছে। এ পাশে ওপাশ যে কোনো পাশে বললে মৃত্যু অবধারিত। সো এটা খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, এবং যে পথে আমরা উঠেছি ওই পথটাতে আবার ঠিক সেমভাবে ওঠার ক্ষেত্রে, নামার ক্ষেত্রে আবার সেমভাবেই নামতে হয়েছে, খুব মারাত্মক ঝুঁকি ছিল। তখন লাইফে একটা সময় মনে হচ্ছিল যে আসলে কেন করছি এসব, মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আসলে এত লাইফ রিস্ক কেন নিচ্ছি আমরা। সো একটা পর্যায়ে নিজেকেই প্রশ্নটা করলাম, পরে সেই উত্তরটাই আসলো যে মনে যে আজকে আমি সফলভাবেই বাড়িতে ফিরবো, গন্তব্যে ফিরবো,
আজকে আমি মরবো না। শীতকাল হিসেবে নর্মালি আমরা জানতাম যে আমাদের প্রচণ্ড শীতের মধ্যে আমাদের সার্ভাইভ করতে হবে এবং অনেক বেশি স্নো থাকবে, অনেক বেশি বরফ থাকবে, যার কারণে আমাদের জুতাগুলো অনেক হেভি হতে হবে, ভালো জুতা হতে হবে। এই দুইটা জিনিস আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে এই ডিফিকাল্টিসগুলো আমাদের ফেস করতে হবে। বাট যখনই আমরা অভিযান শুরু করি অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে, তখন আমাদের একটার পর একটা ডিফিকাল্টিস বাড়তে থাকে। যেমন ওই তমাল আগে বললো রকফল জোন ছিল, রকফল জোন ছিল, নামার সময় আমাদের গ্লেসিয়ার রুট ওপেন করতে হয়েছে, মানে গ্লেসিয়ারে নামার সময় নতুন রাস্তা তৈরি করতে হয়েছে আমাদের, যে রাস্তা ছিল না ভূমিধসের কারণে, যে রাস্তাটা ছিল না সেই রাস্তা নতুনভাবে তৈরি করতে হয়েছে। সেই রাস্তা নেমে আমাদের কোমর পরিমাণ বরফের মধ্যে হেঁটে তারপর আবার রকফল, যেখান থেকে নিয়মিত বরফ গড়িয়ে গড়িয়ে পড়তেছে, ওই জোনটা উঠে আমাদের প্রথম ক্যাম্পে আমরা তখন পৌঁছাতে পারি। বাংলাদেশ থেকে শীতকালে হিমালয়ে এই নিয়ে চারটি অভিযান হয়েছে, যার মধ্যে শামীম ও তমালের হিমালয়ের থারপুচুলি অভিযান একটি, যা একমাত্র সফল অভিযান হতে পেরেছে, অর্থাৎ হিমালয়ের ঝুঁকিপূর্ণ ওই চূড়া স্পর্শ করতে পেরেছে, যদিও সেটা শেষ পর্যন্ত দুজনের মধ্যে একজন করতে পেরেছিলেন। আমরা ফ্রি হ্যান্ড ক্লাইম করেছি, মানে কোনো রোপের সাহায্য ছাড়া আমরা শুধু বরফ আইসেক্স মেরে মেরে বরফের উপর দিয়ে উঠেছিলাম, ওয়াল বেয়ে উঠেছিলাম। তো একটা পর্যায়ে আমরা যখন ওই শেরপা উপরে থেকে রশি ফালাইলাম আমাদের জন্য যে তোমরা এই রশিটা ধরে তোমরা জুমারিং করে আসো, একটা সিস্টেমে আসো, তো আমরা ওই রশিটা যখন পাই একটা পর্যায়ে দেখলাম আমি ঝুলে আসছি, নিচে আর কিচ্ছু দেখতে পারতেছি না, অনেক নিচ, উপরে আরও 300 ফুট উঠতে হবে। তো আমি একটা পর্যায়ে ভাবলাম এটা ম্যাডনেস, এটা পাগলামি, আমার লাইফটা নিয়ে আমি খেলতেছি, তো আমার আসলে বারবার পাহাড়ে আসতে হবে, বারবার পাহাড়ে যেতে হবে। এখন আমি আমার জানটা এখানে যদি এই এই এইভাবে যদি আমার জানটা আমি এখানে রেখে যাই সেটা মনে হয় ভালো ডিসিশন হবে না। তো আমি আপনার সাথে যিনি উনি তো সেটা সাহস, হ্যাঁ উনি, ও আসলে ওর একটা, হ্যাঁ ও তমালের ব্যাপারটা হচ্ছে তমালের একটা ই কাজ করে, স্পিড কাজ করে, ও সামিট বিটের সময় ও ওর একটা ভালো স্পিড কাজ করে, যেটা এটা এক ধরনের পাগলামি, ঠিক আছে, যে ওর সামিট করবেই, এই জেদটা ওর মধ্যে থাকে, যেটা আমি তোমার হচ্ছে একটু সিনিয়র, আমি একটু ম্যাচিউর, হয়তো বা আমি এই ব্যাপারগুলো বুঝি যে না আমার হয়তো বা বারবার আসতে হবে, বা আমার নিচে আমার জন্য আমার প্রিয়জনরা আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যখন সামিটটাতে পৌঁছাই সেটার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সাধারণত পর্বতারোহণটা করি অ্যাড্রিনালিন রাশের একটা গেম, সো এই স্পোর্টসটার যে এতটা আনন্দদায়ক অনুভূতি, সে অনুভূতি যারা চূড়া স্পর্শ করতে পারে তারাই জানে। অভিযাত্রীরা বলছিলেন এই অভিযানে দল হিসেবে তারা সফল হয়েছেন, তবে সবচেয়ে বড় সফলতা হলো সবাই সুস্থভাবে ফিরে আসতে পেরেছেন। পর্বতারোহণ আসলে নেশা, এটা এতটা একটা ফ্যাসিনেশন বা এতটা একটা মোহচ্ছন্ন একটা স্পোর্টস যে ব্যাপার, যে আসলে এই ঝুঁকিগুলো জেনেও মানুষ যাচ্ছে। আপনি কি আবারও যাবেন তাহলে? আমি ডেফিনেটলি যাবো, বারবার যাবো, আমি বারবার যাবো এবং বারবার যেতে চাই। এই পর্যায়ে থাকছে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার। আমাদের দেশের সবচাইতে বড় সম্পদগুলোর একটি আমাদের এই উর্বর মাটি, কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের ছাত্র শিক্ষকরা মিলে যে গবেষণা করেছেন তাতে দেখা যাচ্ছে আমরা যে মাটি নিয়ে গর্ব করতাম তার উর্বরা শক্তির জন্য সেই উর্বরা শক্তি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এটার জন্য কে দায়ী? কোনো না কোনোভাবে আমরা নিজেরাই দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আনা হয়েছে সেটি শুরুটা করা যেতে পারে একটি তুলনা দিয়ে, অস্ট্রেলিয়ার হাইব্রিড গরুর সাথে তুলনা। হাইব্রিড গরু কয়েক গুণ বেশি দুধ দেয় ঠিকই, কিন্তু তার বিপরীতে ওইসব গরু কয়েক গুণ বেশি খায়। ঠিক তেমনি মাটিতে হাইব্রিড শস্য উৎপাদন কিংবা অল্প সময়ের মধ্যে বারবার শস্য উৎপাদনের জন্য ওই শস্যকে মাটি থেকে অনেক বেশি জৈব পদার্থ বা অর্গানিক ম্যাটার গ্রহণ করতে হয়। এতে করে যে মাটি নিয়ে আমরা এতটা গর্ব করি সেই মাটির উর্বরা শক্তি এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে। শস্য হাইব্রিড যে সে আপনি আগের শস্য চাষ করলে 10 বছরে যে কয়টা জিঙ্ক খাইতো, মানে ফুটবলের কম অরেঞ্জ, একটা জিঙ্ক অরেঞ্জ কালারের মতো,
তা আগে 10 বছর চাষ করলে একটা খাইতো, এখন তো ওই 10টা খাই এক বছরেই, কারণ আমরা তো গরুর মতো, ক্রপ তো হাইব্রিড ক্রপ, তো হাইব্রিড ক্রপে সে উৎপাদিত পণ্যও বেশি দেয় এবং সে খায়ও বেশি মাটি থেকে। এতে কী হয়? তা এতে কী হলো, আপনার ওই যে মাইক্রোনিউট্রিয়েন্ট কমে যাচ্ছে। আমার মতো লোকেরা বলে যে বাংলাদেশের মাটি খুব উর্বর, আমি তা বলি না, এই মাটি এখন মিডিয়াম উর্বর নয়। অর্গানিক ম্যাটার আছে, তার পরিমাণ 5% থাকার কথা, কিন্তু সেখানে আমরা পাচ্ছি 1-2% মধ্যে। তার মধ্যে সবচেয়ে বড় যে কারণটা আমার মনে হচ্ছে সেটা হলো যে বাংলাদেশে আমরা বারবার ফসল ফলাচ্ছি, যার ফলে হলো আমাদের যে 16টা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট দরকার তার পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। এখানে গবেষণাটি কেবল শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখার চেষ্টা করেছেন মাটিতে অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ কি পরিমাণে আছে। প্রাকৃতিক এইসব জৈব পদার্থের উপস্থিতি বলে দেয় আমাদের মাটি এখন কতটুকু উর্বর। নারায়ণগঞ্জের 2500 উপজেলার মাটি নিয়ে কাজ করা, 5% অর্গানিক ম্যাটার থাকা উচিত। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় 1-2% থাকে, বাট আমার এক্সপেরিমেন্টে দেখা গেল যে ওখানে 1%-এরও নিচে। আমার বর্তমান যে রিসার্চটা সেটা হলো লালমনিরহাটের নতুন চা বাগান হচ্ছে, সেটা নিয়ে রিসার্চ। তো ওইখানে আমরা যে সয়েল স্যাম্পলিং করার পরে, সয়েল অ্যানালাইসিস করার পরে যেটা দেখতে পেয়েছি, অর্গানিক ম্যাটারটা যেটা দরকার, যে পরিমাণটা থাকা দরকার মিনিমাম 2-3% মিনিমাম, তো সেইখানে আছে প্রায় 1%-এর নিচে। আমি যে রিসার্চটা করেছি সেটা হচ্ছে বহেশখালীর পানের উপর, যেটা পাহাড়ি এলাকায়ও হয়, আবার এখন রিসেন্টলি কিছু হচ্ছে সমতল এরিয়াতেও হচ্ছে। তো সেখানে গবেষণা করতে দেখা গেছে যে ওনাদের মতো সেম প্রবলেম, যে ওখানে অর্গানিক ম্যাটারের পরিমাণ অনেক কম, এবং সবগুলো আমরা 15টা জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করেছি এবং সবগুলোতেই একের নিচে, মানে 1%-এর নিচে অর্গানিক ম্যাটার পাওয়া গেছে। অন্যদিকে কেমিক্যাল সারের প্রভাব কতটা সুদূর প্রসারী সেটাও উঠে এসেছে হাওড় এলাকায় এক শিক্ষার্থীর গবেষণার মধ্য দিয়ে। আমাদের হাকালুকি হাওড়ে বিগত 10 বছরের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি বর্তমানে যে অবস্থাটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অর্গানিক ম্যাটারের পরিমাণটা কমে যাচ্ছে এবং হচ্ছে হেভি মেটাল অ্যাকুমুলেশনটা হচ্ছে। যেমন আমি এটা এগ্রিকালচারাল প্র্যাকটিস একটা একটা কারণ হতে পারে, তারপরে হ্যাঁ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতেছে এটা একটা কারণ হতে পারে, তারপরে হচ্ছে তারা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে ইরিগেশনটা দেয় সেটাতে কোনো একটা লিকেজ অথবা সেখানে কোনো করোশনের মাধ্যমে হতে পারে। প্রাকৃতিক পুষ্টি হিসেবে যদি আমাদের মাটিতে পর্যাপ্ত অর্গানিক ম্যাটার থাকত, তাহলে ওই মাটিতে উৎপাদিত শস্যের গুণাগুণও হাইব্রিডের তুলনায় অনেক বেশি উন্নত হতো। আমাদের মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে চারা, শক্তিশালী চারা উৎপাদন করা, এবং এই চারাগুলো মানে উৎপাদন করতে আমরা অর্গানিক সার ব্যবহার করে কতটুকু সাস্টেইনেবল মানে ডেভেলপমেন্ট করতে পারি। এখানে আমরা কোনো ইনঅর্গানিক সার ব্যবহার করি নাই, আবার হচ্ছে আমাদের প্রোডাকশনটা আমাদের ভালো ছিল, চারাগুলো অনেক মানে খুবই সবুজ এবং খুব ভালো ছিল। আমাদের সয়েল হেলথের দিকে বেশি কনসার্ন হওয়া উচিত, এক হচ্ছে অর্গানিক ম্যাটারি দিয়ে, তারপরে আমাদের যে স্যালাইনিটি ইনক্রিজ করতেছে সেটা কীভাবে আবার রিডিউস করতে পারি সেদিকে খেয়াল করতে হবে। আমাদের যে অর্গানিক ম্যাটারের যে ডেফিসিয়েন্সি যেটা বলছে সেটার একটা মানে মূল কারণ হচ্ছে ক্রপ ইনটেন্সিটি। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা জমিতে 2-3-4 বারও ফসল ফলানো হচ্ছে। মৃত্তিকা বিজ্ঞানের গবেষণাধর্মী এসব কাজের মধ্য দিয়ে এখানকার ছাত্র শিক্ষকরা বলছেন, চাহিদা পূরণ করতে গিয়ে মাটিতে বেশি মাত্রায় শস্য উৎপাদন করতে হচ্ছে ঠিকই, কিন্তু এতে উর্বরা শক্তি শূন্যের ঘরে চলে যাচ্ছে। এই অবস্থায় একসময় কেমিক্যাল সার দিয়েও মাটির উর্বরা শক্তি ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই একই মাটিতে অল্প সময়ের মধ্যে বারবার শস্য উৎপাদন না করে মাটিকে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন, প্রয়োজন শস্য উৎপাদনে ভিন্নতা। এই পর্যায়ে থাকছে আওয়াজ তোলো। করোনার কারণে সরাসরি ক্লাস করার কোনো সুযোগই পাচ্ছেন না শিক্ষার্থীরা। করোনার এই দীর্ঘ সময়ে অনলাইনে ক্লাস করতে করতে তারা এখন ক্লান্ত। অনলাইন নিয়ে সবার মধ্যেই এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, কিন্তু করোনার এই দীর্ঘ সময়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তাতে সব কিছুই কি নেতিবাচক? আমরা চাইলেই কি করোনা পরবর্তী সময়ে এই অনলাইন শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বর্জন করতে পারব? এই বিষয়গুলো আরও পরিষ্কারভাবে আলোচনা হওয়া প্রয়োজন। করোনা আসার পর প্রায় 2 বছর শিক্ষার্থীদের জীবন আটকে ছিল 4 দেয়ালের মধ্যে, আর তাদের চোখ দুটি আটকে ছিল আরও ছোট গণ্ডির মধ্যে, অর্থাৎ কম্পিউটার বা স্মার্টফোনের স্ক্রিনের মধ্যে। অনলাইন ক্লাস কিংবা আরও নানা কারণে সারাক্ষণ শিক্ষার্থীদের তাকিয়ে থাকতে হতো স্ক্রিনের দিকে,
এতে দুই বছরে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তাতে চিকিৎসকরা রীতিমতো বিস্মিত। বিশেষ করে এই সময়ে তাদের চোখের ১২টা বেজেছে। চোখের যে সমস্যাটা এটা হলো যে তারা কন্টিনিউয়াস যখন দেখছে তখন তাদের দেখতে দেখতে একসময় চোখ ব্লার হয়ে যায়। এই যে ব্লার হয়ে গেলে এটা রেটিনাতে একটা ব্রেইনে একটা উদ্দীপনা পাঠায় যে ও কিন্তু ঝাপসা দেখছে। সো তখন করে কি ওই রেটিনা ইয়ে থেকে ব্রেইন থেকে একটা আবার উদ্দীপনা আসে চোখে যে তুমি অ্যাডজাস্ট করো, তুমি অ্যাডজাস্ট করো, এই বাচ্চা ঝাপসা দেখছে। তখন চোখের আকার আকৃতির একটা পরিবর্তন হয় এবং সেটা হচ্ছে যে মাইনাস পাওয়ারের দিকে এই বাচ্চাগুলো তখন চলে যাচ্ছে। আমরা সেই ধরনের এক্সপিরিয়েন্স অনেক বেশি নিচ্ছি। বাস্তবতায় যখন করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলো তখন সবারই যেন স্বস্তি। আর অনলাইন ক্লাসের নামে শিক্ষার্থীদেরকে খাঁচায় বন্দী করে রাখা হবে না, সেই স্বস্তি বেশি দিন টিকল না। আবারও করোনায় বন্ধ সশরীরে ক্লাস নেয়া। করোনার জন্য অনলাইন আছে, বাট এখন করোনা যদি না থাকে, আমাদের যদি স্কুল যদি কন্টিনিউ চলে, সেক্ষেত্রে আমি মনে করি না যে অনলাইনটার দরকার আছে। সবাই মনে প্রাণে চাইছেন অনলাইন ক্লাস নামক এই বন্দি জীবন থেকে শিক্ষার্থীরা সব সময়ের জন্য মুক্তি পাক। আশা করা যায় খুব দ্রুতই সেটা সম্ভব হবে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই অনলাইনে পাঠদানের বিষয়টিতে উন্নত দেশের শিক্ষার্থীরা করোনা আসার আগে থেকেই অভ্যস্ত ছিল? আমাদের দেশে করোনার শুরুতে অনলাইনে ক্লাস নিতে গিয়ে দুশ্চিন্তায় পড়ে যেতেন শিক্ষকরা। এখন কিন্তু সেই শিক্ষকরাই অনলাইন ক্লাসের মধ্যে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন। এখানে আসলে দুটো বিষয় কাজ করেছে। একটা হচ্ছে যে অবজার্ভ করার ব্যাপার তো আছেই, যেহেতু ডিভাইসের মাধ্যমে নেওয়া, আমি ক্লাস নিচ্ছি, এটি হয়তো বা যার যার বাসায় বসে স্টুডেন্ট ক্লাস করছে, তো স্টুডেন্টের গার্ডিয়ান সেখানে আছে, তারা দেখছে, তারপরে আমার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দেখতে পারে বা দেখছে। আর সর্বোপরি যেটা হচ্ছে যে আমরা একটা সুযোগ পেয়েছি ডিজিটাল বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো ইউজ করার, যেটা আসলে ক্লাসরুমগুলিতে অতটা আমরা ইউজ করার সুযোগ পাই না। যেমন এই যে ভিডিওর মাধ্যমে লার্নিং দেওয়া, আমি একটা বাস্তব এক্সাম্পল দেখাবো, হ্যাঁ একটা এক্সাম্পল হয়তো আমি মুখে বলেছি, হয়তো তাকে বুঝিয়েছিও, থিওরিটিক্যালি বুঝিয়েছি, কিন্তু সেটা আসলে দেখতে কেমন বা সেটা করলে কেমন হয়, সেটার যে ভিডিওগুলি আছে সেগুলি ক্লিপগুলি আমরা দেখাতে পেরেছি। কোন ক্লাসটা কিভাবে নিব, আরো কিভাবে নিলে ভালো হয়, সব কিছু তারা সাজেশন দিচ্ছে। আমার শিক্ষকরা সাথে থাকছেন, শিক্ষার্থী সাথে থাকছে, অভিভাবক সাথে থাকছে, যে তিনটা চারটা গ্রুপ আমরা একসঙ্গে মিটিং করতে পেরেছি। এটা কিন্তু সশরীরে সম্ভব হয় না। এর আগে যখন আমি সশরীরে ডেকেছি, মানে 50% অভিভাবকই আসেন নাই। আমার মতামত হচ্ছে এটা পুরোপুরি বাতিল না করা, কারণ কোনো টিচার যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার ক্লাসটা যেন মিস না হয়, উনি বাসায় থেকেই ক্লাসটা চালাতে পারবেন। অনলাইন আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। অনলাইনে পাঠদানের সব কিছুই যে নেতিবাচক নয় এই বিষয়টি নিয়ে যারা গবেষণা করেন তারা এখন বেশ ভালোভাবেই অনুধাবন করতে পারছেন। পৃথিবীর বিভিন্ন দেশে এখনই ব্লেন্ডেড লার্নিং বা মিশ্রভাবে শিক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে। কোথাও কখনোই ইন্টারনেট বা প্রযুক্তি ব্যবহারের কথা বাদ দেওয়া হয়নি। মিশ্রভাবে শ্রেণীকক্ষে পঠন পাঠন চলবে, কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার বা অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারটা চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে। আমাদেরও এই গত দুই বছরে আমরা অনেক শিখেছি এই করোনা বিপর্যয়ের সময়। বিশ্বের কাছ থেকেও আমাদের কিছু শেখার আছে এবং সেখানেই ব্লেন্ডেড লার্নিংয়ের মধ্যে আমাদের যেতে হবে। ব্লেন্ডেড অনেকভাবে হতে পারে। প্রথমে যদি আমি শুধুমাত্র লার্নিং পজিশনে বলি, তাহলে যেমন ধরেন এই মুহূর্তে আমরা যেটা প্র্যাকটিস করছি, যে এই আসার পরে আমরা নিজের ক্লাসরুমে এবং আমরা কিছু হাইস্কুলের সাথেও করছি, সেটা হচ্ছে ধরেন আপনি গুগল ক্লাসরুম, এটা তো আমাদের যেহেতু ফ্রি পেয়েছি, বা এরকম কাস্টমাইজ LMS থাকতে পারে, হ্যাঁ, যেখানে কিনা আজকের ক্লাসটা যা হলো শিক্ষার্থী সেখানে সব আপলোড করা থাকবে, শিক্ষকের ক্লাস আপলোড করা থাকবে, টেক্সট বই রিসোর্সগুলো থাকবে। শিক্ষার্থী ক্লাসের পরে যদি ক্লাস না হয় সে ওইখানে যে কোনো কারণে মিস করতে পারে, সে মিসিং পয়েন্টগুলো সে সেখানে দেখতে পারবে, সে থেকে সে মতামত দিতে পারবে, সেখানে কোনো একটা তার পিস অফ রাইটিং সেখানে আপলোড করতে পারবে। তাহলে তার
ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে না ক্লাসের পরে, ক্লাসটা থেকে যাচ্ছে অনলাইনে, এই যে তার অনলাইন এবং অফলাইন দুটো ক্লাস সে একসাথে করছে, এটা একটা ব্লেন্ডেড হতে পারে। অনলাইন ক্লাস এর ওপর গবেষণা কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ডক্টর আহসান। তার মতে জ্ঞানার্জনের এখন সবচেয়ে বড় উৎস হয়ে গেছে অনলাইন, তাই শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে পুরোপুরি বর্জনের কোনো সুযোগ নেই, এটি আগামী দিনের বৈশ্বিক বাস্তবতা। লার্নিং ছাড়াও স্কুলে আরো অন্যান্য ধরনের লার্নিং আছে, সোশ্যালাইজেশন আছে, এমপ্যাথি সিম্প্যাথি শিখার ব্যাপার আছে, আমাদের অবশ্যই সেই যেগুলো শেখার জন্য স্কুলের বিদ্যালয়ের প্রয়োজন আছে, সরাসরি যাওয়ার প্রয়োজন আছে। এখন কোভিড সিচুয়েশন যদি নাও থাকে তবুও আমাদের দেখেন এখন যে পদ্ধতি শিখনের সেটা হচ্ছে লাইফ লং লার্নিংয়ের, কীভাবে তথ্য সংগ্রহ করবে এবং সেটাকে সে কীভাবে ব্যবহার করবে। সেই জন্য আমরা যদি শুধুমাত্র স্কুলের মধ্যে এটা সীমাবদ্ধ রাখি, এবং কোভিড হওয়ার আগেও কিন্তু আমরা সীমাবদ্ধ রাখছিলাম না, আমরা বারবারই বলছিলাম যে শিক্ষার্থী যেন ডিজিটাল লিটারেসি অর্জন করে, ইউনেস্কো অলরেডি ডিজিটাল লিটারেসির ফ্রেমওয়ার্ক তৈরি করেছে তারা, তো দেখেন কোভিডের জন্য শুধু সম্পর্কিত না, তাহলে একটা ইনফরমেশন নিয়ে প্রসেস করে নতুন কিছু বের করা হচ্ছে জন্যই আমার কিন্তু অনলাইনটা দরকার শিক্ষার্থীর জন্য। হ্যাঁ, এখন তো আর সেই নির্দিষ্ট কয়েকটা বই নেই বা ইনফরমেশন আমরা সেই কয়েকটা লাইব্রেরির জন্য স্কুল লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবো না, তো সুতরাং শিক্ষার্থী কোনো না কোনোভাবে একটা অংশ থাকতে হবে যেটা সে অনলাইনে করবে। সুতরাং আমার মনে হয় যেটা হওয়া উচিত যে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি, সেটা শুধু কোভিডের জন্য না, এটা তার লাইফ লং লার্নিং এ হেল্প করবে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই তিনটি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntpbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntpbd.com, আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।